বঙ্গভবনের পুকুরে দেশি জাতের বেশ কিছু মাছের পোনা অবমুক্ত করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। জাতীয় মৎস্য সপ্তাহ 2023 উপলক্ষে রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবনের পদ্ম পুকুরে 5290টি মাছের পোনা অবমুক্ত করা হয়। রুই, কাতলা, মৃগেল, কালিপাউস, মহাশোল, সুবর্ণ রুই, পাবদা, চিংড়ি ও গুলশার বিভিন্ন প্রজাতির 432 কেজি পোনা অবমুক্ত করেন। এ সময় স্থানীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং উৎপাদন বাড়াতে সরকারি বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানান রাষ্ট্রপতি। আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করে নেন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা